কোনো উকিলই কিন্তু হারতে চায়। তুমি তো হেরে বসে আছো। আর আমি যদি বলি এটা একটা কৌশল। সব সময় জানি জেতার জন্য সবাই কৌশল করে, আর তুমি হেরে যাওয়াটাকে কৌশল বলছো? যুদ্ধে জিততে হলে মাঝে মাঝে পিছিয়ে আসতে হয়, জানো তো? না, জানতাম না, এই প্রথম শুনলাম। আমি চাইলেই এই মামলায় জিতবো। তাহলে? ও আচ্ছা, শুনলাম ইকরামনাকে আমেরিকা যাচ্ছে সোনালীকে সাথে নিয়ে। ওর আমেরিকায় যাওয়ার কথা শুনেছি, কিন্তু সোনালীও যে সাথে যাবে জানতাম না তো। জানা উচিত ছিল। আই মিন আফটার অল ইকরাম তোমার হাজবেন্ড, রাইট? চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা আন্টি, আমার বড় হয়ে কি হওয়া উচিত? গুড কোয়েশ্চেন। তার আগে তুমি বড় হও, তারপর না হয় চিন্তা করবে বড় হয়ে কি হওয়া উচিত। কেন, তুমি বড় হয়ে কি হবে সেটা কি আগে থেকে ভাবনি? জানো আমি আগে কি চিন্তা করেছি? আমি আগে ভেবেছি কি করে ভালো করে পড়াশোনাটা কমপ্লিট করা যায়, সেটাই আগে করেছি। তারপর তোমার বাবার অফিসের সার্কুলার দেখে অ্যাপ্লিকেশন জমা দিলাম, লাকিলি আমার চাকরিটা হয়ে যায়। তারপর থেকেই তো স্যারের অফিসে আছি, এই তো। তাহলে তোমার কোনো লক্ষ্যই ছিল না? নট রিয়েলি, আমার এম ছিল। ইনফ্যাক্ট প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু এম থাকে, কিন্তু মানুষ যখন তার জীবনে চলতে থাকে, চলার সাথে সাথে তার এমগুলো পরিবর্তন হতে থাকে। আর আন্টি এসো এসো, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। আন্টি, এই হচ্ছে আমার সেজো আন্টি। সালামুকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। আন্টি, এ হচ্ছে বাবার অফিসে চাকরি করে স্বর্ণা আন্টি। স্বর্ণা নয়, সোনালী আন্টি। ও হ্যাঁ, সোনালী আন্টি। আচ্ছা আন্টি, তোমরা এখানে বসে বসে গল্প করো, আমি যাই। আপনার কথা কিন্তু অনেক শুনেছি ইকরাম স্যারের কাছে। আমার কথা? কি শুনেছেন আমার কথা? শুনেছি তো অনেক কিছুই। না না, টেনশন করার কিছুই নেই, স্যার আপনার অনেক প্রশংসা করে। আমার প্রশংসা করেছে? আমার আবার কি প্রশংসা করেছে? এই যে আপনি ভীষণ মিষ্টি একটা মেয়ে, লাজুক লতা, সেই সাথে খুব চুপচাপ একটা মেয়ে। আপনার সাথে কি ইকরামের প্রতিদিনই কথা হয়? হ্যাঁ, স্যার আর আমি একই সাথে কাজ করছি, আর স্যারের সাথে যত বেশি কথা হবে ততই তো ভালো। কেন কেন? কারণটা খুব ইজি, স্যার আসলে কিছুদিন হলো অফিসে জয়েন করেছে, সো উনি যত তাড়াতাড়ি কাজগুলো বুঝে নেবে আমাদের প্রত্যেকের জন্যই ভালো। ও আচ্ছা ভাবি, আজকে তাহলে উঠি, আসলে অফিসে অনেক কাজ পড়ে আছে। কাইন্ডলি ভাবি বড় ভাবিকে একটু বলে দিবেন আমি চলে গিয়েছি। বাই দ্য ওয়ে, আপনার সাথে কিন্তু কথা বলে ভীষণ ভালো লাগলো। আশি ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মনে হয় মমিতা ইমরানের কথা বিশ্বাস করে ভুল করছে। মোটেই না, মমিতার সাথে আমার কথা হয়েছে। হাজার হোক, মমিতা তো আমার, আমি জানি মমিতা কতটা ইমরানকে ভালোবাসে, সো মমিতা এই ব্যাপারে কোনো ভুল সিদ্ধান্ত নিতেই পারে না।
সোনালি মেয়েটা কিন্তু দেখো ওই মেয়েটার নাম তোমার মুখে আর একবারও আনবে না। বলছিলাম মেয়েটা অনেক চালাক। আমি তো জানি সে মেয়েটা চালাক। আমি মমিতার সাথে কথা বলে যতটুকু জানলাম আমাদের ইমরানও কিন্তু কম জানে। ইমরান সোনালিকে প্রশ্রয় দিচ্ছে কারণ এই সোনালি ইমরানের এমডি হওয়ার পথে বিরাট ভরসা। কারণ সোনালির অনেক ডিসিশন নাকি ইকবাল মেনে নেয়। সেটা না হয় মানলাম, কিন্তু কিন্তু তুমি কি বলতে চাইছো সোনালি মৌমিতার জীবনে বাধা হয়ে দাঁড়াবে? এখন ইমরানের এমডি হওয়ার পর তারপরে সোনালি কোথায় থাকবে না থাকবে সেটা আমার সিদ্ধান্ত। আর আমার সিদ্ধান্ত অনুযায়ী মৌমিতা ইমরানকে চালাবে। দ্যাটস গ্রেট, তাহলে তো খুবই ভালো। আচ্ছা ইকবালের শারীরিক অবস্থাটা এখন কেমন? যতটা শুনলাম মনে হচ্ছে অবনতি দিবে। আমার তো মনে হয় তোমার একবার ইকবালকে দেখতে ও বাড়িতে যাওয়া উচিত। বিষয়টা নিয়ে আমি যে ভাবিনি তা কিন্তু না, কিন্তু মমিতাই নিষেধ করবে কারণ আমার নির্দেশ অনুযায়ী তো মমিতাই বাড়িতে কাজ করছে। এখন আমি যদি বাড়িতে যাই হয়তো বাড়ির লোকজন সন্দেহ করলেও করতে পারে, সেই জন্যই মমিতা আমাকে নিষেধ করেছে। ও বাড়ির লোকজন তো তোমার না যাওয়াটা নিয়েও ভাবতে পারে। মমিতা সেটা ম্যানেজ করে নিয়েছে। তাহলে এখন শুধু আমাদের অপেক্ষা ইমরানের এমডি হওয়ার। অবশ্যই, আর সেটাও বেশি দূরে নয়। আমাদের প্ল্যান অনুযায়ী আর মাত্র দু একদিন। বাবা মিলছে না তো? চেষ্টা করে দেখো না, মা মিলে যাবে। এই যে এখানে এটা দেখো, এই ঘরটাই কেন ঘুমাসছে না কেন? অফিসের চিন্তায় না, আমি ঠিক বুঝতে পারছি না। আমার একটা কথা লাগবে। জীবনে আমি কোন কথাটা তোমার রাখিনি বলো। অবশ্য তোমার অফিস নিয়ে আমি কখনো কোনো কথা বলিনি এর আগে। অফিস নিয়ে বলো না। শোনো, তুমি অফিসে সব দায়িত্ব ওদের বুঝিয়ে দিয়ে অবসর নাও। শামিম, আমি না এই কথাটাই ভাবছিলাম। কাল মায়ের সাথে কথা বলে ফাইনাল ডিসিশনটা নিয়ে ফেলি, কি বলো? না তাই করো, ঘুমাও। হ্যাঁ আমি আসছি। বলিস কি, ইকরাম এ ধরনের ছেলে না। কিন্তু মেজুভাবি তো আমাকে বলল। তোকে না বলেছি মৌমিতার সব কথা তুই বিশ্বাস করবি না? কিন্তু ইকরামও তো বলেছে। তাহলে ইকরামের কাছ থেকে জেনে নে, ভালো করে একটা মানুষ সম্পর্কে না জেনে এ ধরনের কথা বলা ঠিক না। তাহলে আমি এখন কি করব? আর যাই করিস মৌমিতার কথা বিশ্বাস করবি, মনে থাকবে তো? ওকে বাই। লাবণী 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 লাবণী, তোমাকে ছেড়ে থাকতে পারলাম না তাই উড়াল দিয়ে চলে এলাম। কি ব্যাপার? আমি এতদিন পরে তোমার কাছে ছুটে এসেছি আর তুমি খুশি হওনি? হা কি হয়েছে আমাকে বলবে তো নাকি? সোনালির সাথে তুমি আমেরিকায় যাচ্ছ,
আমাকে তো আগে বলোনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সোনালীর সঙ্গে আমেরিকা যাওয়ার প্ল্যানটা যে ক্যান্সেল হয়েছে তাও তো বলিনি। ক্যান্সেল হয়েছে নাকি? হুম। আচ্ছা সোনালীকে নিয়ে তোমার প্রবলেমটা কি বলো তো? না কিছু না, হঠাৎ শুনলাম তো এই জন্য। হঠাৎ শুনলাম তো এই জন্য। তোমাকে ব্যাপারটা কে বলেছে? মেজভাবি তোমাকে আর কি বলল? থাক ওসব কথা, তুমি এত দূর থেকে এসেছো, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করছি। থাক, খাবার দাবার পরে হবে, আগে যাই ভাইয়ের সঙ্গে দেখা করে আসি। ঠিক আছে, ভাইয়ের সাথে দেখা করবে, তার আগে একটু ফ্রেশ হয়ে নাও। যাও কুম। মেজো ভাবি হঠাৎ এসব কথা কেন বলতে যাবে? না, আমার মাথায় কিছুই ঢুকছে না। সোনালীর সঙ্গে কথা বলতে হবে নাকি মেজো ভাবিকে জিজ্ঞেস করব? শোনো, তুমি সোনালী সম্পর্কে কিছু জানো? সোনালী? সোনালী তাই না? হ্যাঁ, সোনালী সম্বন্ধে তো আমি অনেক কিছুই জানি। তাই নাকি? সোনালী সম্পর্কে তুমি আর কি কি জানো? মহাদেব স্যার সেই কবিতাটা জানো না, আকাশে উড়ে যায় এক ঝাঁক সোনালি রঙের চিল, আর আমি ভালোবাসি তোমার মুখে দিল। নাকাম হচ্ছে না? আমি কি তোমার কাছে কবিতা শুনতে চেয়েছি? আমি একটা সিরিয়াস বিষয় জানতে চাচ্ছি। আমি তো সোনালী সম্বন্ধে যা যা জানি তাই বলছি। ও, সোনালী ব্যানার্জি নামে বোম্বেতে একজন নায়িকা ছিল, আমি কিন্তু তার সম্বন্ধেও জানি। আরে, অ্যাডভোকেটদের সব বিষয়ে জানতে হয়। সব সময় সব বিষয়ে ফাজলামো আমার একদম ভালো লাগে না। আরে, আমি আবার ফাজলামো করলাম কখন? ফাজলামো নয় তো কি? আমি কি তোমার কাছে বোম্বের কোনো নায়িকা সম্পর্কে জানতে চেয়েছি? ও, তাহলে কোন সোনালীর কথা জানতে চাচ্ছ? ওই যে ইকরামদের অফিসের সোনালী, সেক্রেটারি। ওহো, ইকবাল সাহেবের সেক্রেটারির কথা বলছো? আগে বলবে না? হ্যাঁ চিনি তো। কি হয়েছে? তুমি জানো না ও ইকরামের সাথে আমেরিকা যাচ্ছে। ভালো তো, এমডি সেক্রেটারির সাথে ইকরাম লন্ডনে যাবে, আমেরিকায় যাবে, অস্ট্রেলিয়ায় যাবে, যত যত জায়গায় যাবে ততই তো ভালো। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? তোমার বোন এসব বিষয় ভেবে ভেবে কেঁদে কেঁদে মরে যাচ্ছে, আর তুমি? শোনো, অহেতুক বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার। আমি সোনালীকে খুব ভালো করেছি, ইকবাল সাহেবের সেক্রেটারি, সমস্ত কাজে কর্মে এক্সপার্ট। ও ইকরামকে যত বেশি সময় দিবে ইকরামের কেরিয়ারের জন্য তত ভালো। আর সব ফালতু কথা লাবণীকে কে বলেছে? ওই মৌমিতা নাকি বলেছে? বুঝেছি। শোনো, জগতে অনেকেই অনেক রকম কথা বলে, সেগুলো এক কান দিয়ে শুনতে হবে আর এক কান দিয়ে বের করে, বুঝেছ? হ্যাঁ, আমি বুঝেছি, ওকেও বলেছি। তারপরে শোনো, এ বিষয়ে আর কোনো কথা বলবে যাও। আমি না বসলেও খেতেই চাইত, সারাক্ষণ বন্ধু বান্ধব নিয়ে হইচই করত, কারো কথা শুনত না, আমার কথা শুনত। এই জন্য তোকে বাইরে পাঠিয়ে দিয়েছে। এখন নিশ্চয়ই বদলেছে। বদলালেই ভালো হয়।